ইতিমধ্যেই নবান্ন থেকে ভয়ঙ্কর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের এই নটি জেলায় ভয়ঙ্কর বন্যার সতর্কবার্তা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারী বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে আজ রাতেই বন্যার পরিস্থিতি তৈরি হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, কোন নটি জেলার কথা বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দ বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের বেশ কয়েকটি জেলায় অতিরিক্ত বৃষ্টির কারণে প্রবল সমস্যায় পড়েছেন মানুষ। শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে খোঁজ নিয়েছেন, এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে। শনিবার দুপুরে জেলাগুলির সঙ্গে বৈঠকে মুখ্য সচিব জানতে পারেন, ঝাড়খণ্ড, দুর্গাপুর, আসানসোলে বেশি বৃষ্টি হওয়ার ফলে ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে বেশি জল ছাড়া হয়েছে, এর ফলে সংলগ্ন এলাকায় সমস্যা হয়েছে, ওসব এলাকা প্লাবিত হয়েছে, পাঞ্চেত বাঁধ চাপ পড়ছে ফলে পাঞ্চেত থেকেও জল ছাড়া হয়েছে, রাজ্যের বেশিরভাগ নদী ওভারলোডেড হয়ে আছে, সে কারণে জেলাশাসকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। আমতা, তারকেশ্বর, আরামবাগ, ঘাটাল, উদয়নারায়ণপুর, খানাকুল এক, খানাকুল দুই নম্বর ব্লক ভেসে যাওয়ার সমস্যা তৈরি হয়েছে, কংসাবতী থেকেও জল ছাড়া হয়েছে ফলে পার্শ্ববর্তী এলাকায় সমস্যা দেখা দিয়েছে। মুখ্য সচিবের নির্দেশ চারটি NDRF ও পাঁচটি SDRF টিম নামানো হয়েছে, এ পর্যন্ত 35,000 মানুষকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে প্রায় 32,000 ক্যাম্পে দুর্গতদের রাখা হয়েছে। বেশিরভাগ নদীতেই বিপজ্জনক সীমার ওপরে রয়েছে জলস্তম্ভ। নবান্ন সূত্রে খবর, আজ নজেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে ভারী বৃষ্টি এবং জল ছাড়া নিয়ে সতর্ক করলেন মুখ্য সচিব, সেই সঙ্গে কত পরিমাণ জল ছাড়া হচ্ছে তার ওপর নজর রাখতে বলেন তিনি। রাজ্যকে না জানিয়ে কোনো জল ছাড়া যাবে না, কোনো এলাকা জলমগ্ন হলে সেখান থেকে উদ্ধার করা এবং ত্রাণ কার্য চালানোর জন্য জেলাশাসকদের তিনি নির্দেশ দিয়েছেন। সেই মতো ত্রাণ সামগ্রী তৈরি রাখতে সবাইকে বলেছেন, যে কোনো পরিস্থিতি দ্রুত গতিতে মোকাবিলার জন্য জেলাশাসকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ বিদ্যেদি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন পশ্চিমবঙ্গের এই নটি জেলায় প্রবল বন্যা সতর্কবার্তা জারি করলেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জরুরি বৈঠকও করা হয়েছে এবং সমস্ত প্রশাসনদের প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলার জন্য সমস্ত প্রশাসনে যাতে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, তো অবশ্যই এই নটি জেলার মানুষকে আগে থেকেই সাবধান হতে হবে এবং আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করেই চলাফেরা করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।